আবারও ফেসবুকে দেখা দিয়েছে নতুন সমস্যা মেটার জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবারও দেখা দিয়েছে নতুন কিছু সমস্যা বুধবার বিশ মার্চ বাংলাদেশ সময় রাত নয়টার পর থেকে ফেসবুক পেজ এবং প্রোফাইলের কাভার ফটো দেখা যাচ্ছে না এছাড়া ফেসবুক সার্চ রেজাল্টও খালি দেখাচ্ছে এমনকি সক্রিয় থাকা ফেসবুক প্রোফাইলগুলোর সবুজ বাতিও দেখা যাচ্ছে না ফেসবুকে পোস্ট দিয়ে অনেকে এই সমস্যার কথা জানিয়েছেন তবে ফেসবুকের পক্ষ থেকে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো কিছু জানানো হয়নি এর আগে গত পাঁচ মার্চ বিশ্বজুড়ে ফেসবুক পুরোপুরি বন্ধ হয়ে যায় ওই সময় লগ করা আইডিগুলো স্বয়ংক্রিয়ভাবে লগ আউট হয়ে যায় এতে উদ্বিগ্ন হয়ে পড়েন অনেকে আবার অনেকে ভেবেছিলেন নিজেদের আইডি হয়তো হ্যাক হয়েছে তবে প্রতিষ্ঠানটির প্রধান যোগাযোগ কর্মকর্তা অ্যান্ডি এস্টোন মাইক্রো ব্লগিং সাইট এক্সে বলেন আজ একটি কারিগরি ত্রুটির কারণে আমাদের কিছু সেবা ব্যবহার করতে পারছিলেন না সাধারণ মানুষ আমরা যতটা দ্রুত সম্ভব এ সমস্যার সমাধান করেছি যারা এ সমস্যার মুখোমুখি হয়েছিলেন আমরা তাদের সবার কাছে ক্ষমা চাইছি